সহধর্মিণীকে কবরে শুয়ে দেওয়ার মাত্র ২৪ ঘণ্টা পরই তার পাশে চিরনেত্রায় শায়িত হলেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান। মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্ট্রোকে মারা যান পরিচালক সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া রহমান। পরদিন ১৩ সেপ্টেম্বর টাঙ্গাইলে স্ত্রীর দাফন শেষে ঢাকায় ফেরেন তিনি। বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে ঘুমানোর পর আর চোখ খুলেননি এই পরিচালক। স্বজনরা জানান, সোহানুর রহমান ও তার স্ত্রীর ইচ্ছে ছিল মৃত্যুর পর তাদের দুজনকে যেন পাশাপাশি দাফন করা হয়। তাই সে রাতেই তার লাশ শ্বশুরবাড়ির টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার পুরাতন বাসস্ট্যান্ড জামি মসজিদে জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই দাফন করা হয় তাকে। আবেগপ্রবণ মানুষ, অনেক ভালো মানুষ, আল্লাহ ওনার আত্মাকে শান্তি দিক। আমরা দুজনের ইচ্ছা ছিল যে আমরা যদি মারা যাই, যেখানে যাই আমরা দুজনের জন্য দাফন একসাথে পাশাপাশি হয় কেন্দ্রীয় গোরস্থানে, কাকমায় টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে। এর জন্য আর কি আমার বন্ডে কবর দিলাম ওইখানে। সোহানুর রহমান সোহান তার ক্যারিয়ার শুরু করেন নির্মাতা শিবলি সাদিকের সহকারী পরিচালক হিসেবে ১৯৭৭ সালে। প্রধান নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৮৮ সালে। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র বিশ্বাস অবিশ্বাস। তবে ক্যারিয়ারে মোড় ঘুরে ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে। তার নির্মিত মোট চলচ্চিত্রের সংখ্যা ২৫টি। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে পরপর দুবার মহাসচিব এবং দুবার সহসভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬০ সালের ১৫ অক্টোবর বগুড়ার ফুলবাড়িতে জন্মগ্রহণ করেন সোহান। বগুড়া ও জয়পুরহাটে স্কুল ও কলেজ জীবন শেষে পড়াশোনা করেন ঢাকার সিদ্ধেশ্বরী কলেজে। সময় সংবাদ, টাঙ্গাইল।